চলুন, হুজুর আছেন, বাবু বসে আছেন পেছনে, আমরা অল্প অল্প করে গাইব ইনশাআল্লাহ। একটা কথা আমি একটু বলতে ভুলে গেছিলাম, হয়তো অনেকে বাবুকে চেনেন, অনেকে চেনেন না। বাবুর একটা ক্যাসেট বাবু গজল বলেছিল না, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই গজলটা যখন আমি প্যান্ট পরতে শিখে নিই তখন থেকে আমি শুনতাম, আর বাড়ি আমার আব্বা একটা টেপ এনে দিয়েছিল। আমার শিল্পী হবার আর কি একটা ঘটনা, এটা ছোটোবেলায় তখন আমি 4 কি 5 পড়ি, একদম অল্প বয়স তখন আমার, আমার আব্বু একটা টেপ এনে দিয়েছিল ছোট্ট টেপ, এবং ক্যাসেট ছিল আমার বাবুর ঈদকা চাঁদ। ওই ক্যাসেটের মধ্যে বা অন্য কোনো একটা ক্যাসেটে অনেকগুলো ক্যাসেট ছিল, বাবুর একটা গজল আমার খুব প্রিয় ছিল, ঘুমিয়ে যারে লাল আমার, তিনি গাইবেন অবশ্য, আমি যেখানে থাকি ওই গজলটা না গাইলে তো ছাড়বো না আমি, ঘুমিয়ে যারে লাল আমার। তো সত্যি কথা বলছি, তখন আমি প্যান্ট ট্যান পড়তে শিখিনি খুব একটা ভালো করে, তো না ঘুমাবে না, কেউ ঘুমাবে না, এখানকার মানুষ গজল ভক্ত, এর আগে আমি এসেছি, খুব ভালো মানুষ। তো বাবুর ওই গজল শুনে শুনে আমরা বড় হয়েছি, তিনি ক্যাসেট করেছিলেন কত আগে, এখনো পর্যন্ত বাবু সেই গজলটা এখানে দাঁড়িয়ে গাইবে। যদি চোখটাকে বন্ধ করে আপনারা শোনে তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ক্যাসেট চলছে না লাইভ হচ্ছে। আল্লাহ পাক এখনো পর্যন্ত তার কণ্ঠ ভালো রেখেছে, সবই আল্লাহর দয়া। দোয়া করবি আল্লাহ পাক যতদিন বাবুকে হায়াত নেক হায়াত দেবে, বাবু যেন ততদিন ইসলামের এইভাবে প্রচার প্রসারিত করে যেতে পারে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এআর আজিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক আওয়াজ ও গজল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।